আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 এর পরবর্তী ভিডিওতে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে সমস্যা 11 থেকে 15 পর্যন্ত এর সমাধান করা। তো চলো শুরু করা যাক। 11 নম্বর সমস্যায় বলা আছে এই নির্দিষ্ট প্রমাণটা আমাদের করতে হবে। এখন যদি 11 নম্বর সমস্যাটা আমরা শুরু করি, তাহলে এর বাম পক্ষে দেওয়া আছে সেক এ প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ। এখন দ্বিতীয় লাইনটা গিয়ে আমরা একটু চমকে দিতে পারি যে আসলে এরপরের লাইনে কি হলো, এত বিশাল হয়ে গেল কেন ভগ্নাংশের মানগুলো। তার কারণ আমি একটু বলছি, তোমরা খেয়াল করে দেখো যে সেক এ যোগ ট্যান এ এটা যে ছিল সেটা নিচের লাইনে অপরিবর্তিত অবস্থায় আছে, কিন্তু এর সাথে একটা অতিরিক্ত সেক এ মাইনাস ট্যান এ এবং কোসেক এ মাইনাস কট এ আমি গুণ করেছি। এর কারণটা হচ্ছে যে ভগ্নাংশের উপরে আমি যদি কোনো কিছু গুণ করতে চাই, আমি গুণ করতেই পারি যে কোনো একটা সংখ্যাকে, কিন্তু সমস্যা হচ্ছে নিচেও ঠিক ওই সংখ্যা দ্বারা আমার গুণ করতে হবে। তবে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে যে শূন্য দ্বারা আমি গুণ করতে পারবো না, উপর নিচে শূন্য দিয়ে গুণ করলে কাজ হবে না। তবে আমরা সেকে মাইনাস ট্যানে এবং কোসেকে মাইনাস কটে দ্বারা যখন উপরে গুণ করেছি, শর্ত একটাই, নিচে ওই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কারণ যদি তুমি চিন্তা করো যে কাটাকাটি যাবে এই রাশিগুলো, যাওয়ার কারণে আবারও পূর্বের জিনিসটি আমরা ফেরত পাবো। কাজেই একই জিনিস দ্বারা শূন্য যদি না হয়, উপরে এবং নিচে আমি গুণ করতেই পারি। তো আমরা সেটাই করেছি। তুমি প্রশ্ন করবে যে কেন সেকে মাইনাস ট্যানে এবং কোসেক এ মাইনাস কটে দ্বারাই কেন গুণ করলাম, অন্য কিছু দ্বারা কেন গুণ করলাম না। ঠিক এর পরের লাইনটা দেখে আমি উত্তর দিচ্ছি কেন এই কাজটা করা হলো। তো আমরা যদি এবার আগের স্ক্রিনে ফেরত যাই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সেক এ প্লাস ট্যান এ। একে যদি আমি সেক এ মাইনাস ট্যান এ দিয়ে গুণ করি, আসবে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। এবং খেয়াল করো, যদি আমি কোস এক এ প্লাস কট একে কোস এক এ মাইনাস কটে দ্বারা গুণ করি, তাহলে যা আসবে সেটা হচ্ছে কোস এক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এবং উপরে বাদ থাকবে কোসেকে মাইনাস কটে, যা কোনো সূত্রের মধ্যে পড়ছে না, এবং নিচে বাদ থাকবে সেকে মাইনাস ট্যানে, যা কোনো সূত্রের মধ্যে পড়ছে না, যাকে আমরা অপরিবর্তিত অবস্থায় পরবর্তী লাইনে লিখে ফেলেছি। এবার এসো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ারের সূত্র বলছে এর অর্থ হচ্ছে ওয়ান, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে যার সূত্র বলছে ওয়ান, এবং কোসেকে মাইনাস কটে উপরে সেকে মাইনাস ট্যানের নিচে অবশিষ্ট থাকলো, যা হচ্ছে আমাদের মূলত ডান পক্ষ। কাজেই এই নির্দিষ্ট দুটো রাশি গুণ করার কী কারণ ছিল, এখন কি বুঝতে পারছো? এর কারণ ছিল উপরে এবং নিচে সূত্র আনা। সূত্র দিয়ে আমরা দুটোকেই ওয়ান আনবো, যা গুণ আকারে থাকবে সেকে মাইনাস ট্যানের নিচে এবং উপরে কোসেকে মাইনাস কটের সাথে, এবং যা আমাদের ডান পক্ষে সমান হবে। আশা করি এই সমস্যাটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। যদি কারো এই সমস্যার অন্য কোনো সমাধান জানা থাকে, আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। পরবর্তী আমরা সমস্যাটা চলে আসছি 12 নম্বরে। প্রমাণ করতে হবে একটা নির্দিষ্ট বিষয় যার বাম পক্ষে লেখা আছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস ওয়ান। এখন আমরা সরাসরি যদি লসাগু করে ফেলি, তাহলে যা হবে সেটা হচ্ছে দ্বিতীয় লাইনটার দিকে একটু খেয়াল করো, যে উপরে কোসেক এর সাথে কোসেক এ প্লাস ওয়ান গুণ এবং কোসেক এর সাথে কোসেক এ মাইনাস ওয়ান গুণ, মাঝখানে একটা যোগ চিহ্ন হবে, আর লসাগু যা আসে সেটাই আমরা বসিয়ে দিয়েছি। এখন যদি এই ব্র্যাকেটের জিনিসগুলোকে গুণ করে বাইরে বের করে আনা হয়, তাহলে যা আসবে সেটা হচ্ছে কোসেক স্কোয়ারে প্লাস কোসেক এ প্লাস কোসেক স্কোয়ারে মাইনাস কোসেক এ। যদি আমি এবার কোসেক এ প্লাস এবং কোসেক এ মাইনাস এই দুটো জিনিসকে আমি কাটাকাটি করি, তাহলে যা আসবে সেটা হচ্ছে টু কোসেক স্কোয়ারে ডিভাইডেড বাই, এখন কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান আসা উচিত ছিল হরে, কেননা কোসেক এ প্লাস ওয়ান ইন্টু কোসেক এ মাইনাস ওয়ান সমান কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান, অর্থাৎ কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি কট স্কোয়ারে। এখন উপরে টু কোসেক স্কোয়ারের নিচে কট স্কোয়ারে, যদি আমি ওয়ান বাই কট স্কোয়ার এ নিয়ে আসি, এটা একেবারে ভগ্নাংশের পরবর্তী যে লাইনটা আমরা করেছি, ভগ্নাংশের শর্ট একেবারে সাধারণ নিয়ম থেকে পাওয়া, তো ওয়ান বাই কট স্কোয়ারের অর্থ হচ্ছে ট্যান স্কোয়ারে, আর টু কোসেক স্কোয়ারেকে লেখা যায় টু ইন্টু গুণ ওয়ান বাই সাইন স্কোয়ারে। খেয়াল করে দেখো, এটা নিশ্চয়ই এই লাইনটা তোমরা বুঝতে পারবে। তো সাইন ওয়ান বাই সাইন স্কোয়ারে এটাকে যদি আমি ট্যান স্কোয়ার একে, দুঃখিত, ট্যান স্কোয়ার একে যদি আমি লিখি সূত্র আকারে, তাহলে সেটা আসবে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ারে। কেন? কারণ ট্যান এ সমান সমান সাইন এ বাই কস এ, কাজে ট্যান স্কোয়ারে সমান সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ারে আসবে। এবং সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এ ভাগ আকারে আছে, এই কারণে কাটাকাটি যাবে, ফলাফল যা আসবে টু গুণ ওয়ান বাই
কস স্কোয়ারে খেয়াল করে দেখো শুধুমাত্র টু আর ওয়ান বাই কস স্কোয়ার এ অবশিষ্ট থাকলো, কাজেই শেষ পর্যন্ত ফলাফল হবে টু সেক্স স্কোয়ারে, যা আমাদের ডান পক্ষের সমান। পরবর্তী সমস্যায় আমরা চলে যাই, যেখানে আমাদের বাম পক্ষে যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ। এখন সরাসরি যদি লসাগু করি আমরা, লসাগু আসে ওয়ান প্লাস সাইন এ গুণ ওয়ান মাইনাস সাইন এ, এবং উপরে আসবে ওয়ান মাইনাস সাইন এ যোগ ওয়ান প্লাস সাইন এ। প্লাস এবং মাইনাস সাইনে কাটা যাওয়ার কারণে শেষ পর্যন্ত উপরে থাকবে টু, আর নিচে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের অর্থ কোস স্কোয়ারে, এতদিনে আমরা নিশ্চয়ই শিখে ফেলেছি, কারণ কি সাইন স্কোয়ারে প্লাস কোস স্কোয়ারে সমান ওয়ান, এই কারণে। তো যেটা হবে সেটা হচ্ছে টু বাই, তাহলে থাকলো টু গুণ ওয়ান বাই কোস স্কোয়ারে, আর ওয়ান বাই কোস স্কোয়ারে সমান সেক্স স্কোয়ারে, যা আমাদের ডান পক্ষের সমান। আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, কারণ এতদিনে আমরা এই চ্যাপ্টারটার সাথে একটু ইউজ টু হয়ে গিয়েছি, আমরা এই চ্যাপ্টারটার সাথে একটু আমাদের গা সওয়া হয়ে এসেছে, কাজেই খাপ খাওয়ানোর কারণে আমার মনে হয় না যে প্রতিটা জিনিস তোমাদের ভেঙে বলার প্রয়োজন রয়েছে। আমি শুরুর ভিডিওগুলোতে, আসলে প্রথম দুই তিনটা ভিডিওতে আমি খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি, আশা করি এতদিনে তোমাদের সাথে মানিয়ে গিয়েছে এই অঙ্কগুলো। তো চোদ্দো নম্বর অঙ্কে যদি আমরা আসি, তাহলে যেটা এখানে বামপক্ষে যেটা দেওয়া আছে ওয়ান বাই কোসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেক এ প্লাস ওয়ান। এখন আবারও সরাসরি আমরা যদি লসাগু করার চেষ্টা করি, লসাগু হবে নিচের হর দুটোর গুণফলের সমান, এবং উপরে অবশ্যই কোসেক এ প্লাস ওয়ান মাইনাস কোসেক এ প্লাস ওয়ান আসবে। একটু চিন্তা করে দেখো কীভাবে আসলো, এগুলো ভগ্নাংশের একেবারে সাধারণ নিয়ম, এগুলো বোঝানোর মনে হয় না আমার খুব একটা প্রয়োজন রয়েছে, তোমরা চিন্তা করলেই পারবে। তো যেটা হবে কোসেক এ যেহেতু প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে আছে, কাজে এই দুটো কাটাকাটি যাওয়ার কারণে উপরে টু আসবে নিশ্চয়ই, টু এবং নিচে নিচে এটা খেয়াল করো কীভাবে আসলো, কোসেক এ প্লাস ওয়ান এবং কোসেক এ মাইনাস ওয়ান, এই দুটোর গুণফল হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। কোন সূত্র থেকে বলতে পারবে? এ প্লাস বি গুণ এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থেকে। কাজেই যেহেতু কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সমান সমান ওয়ান, কাজেই কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান সমান নিশ্চয়ই কট স্কোয়ার আসা উচিত, এই কারণে আমরা কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে কট স্কোয়ারে লিখেছি। সুতরাং টু গুণ ওয়ান বাই কট স্কোয়ারে এর অর্থ দাঁড়াচ্ছে টু ট্যান স্কোয়ার, টু ট্যান স্কোয়ার এ, এবং এটাই আমাদের ডান পক্ষের সমান। তো আজকের জন্য আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ, অবশ্যই শেয়ার করতে ভুলবে না যাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে, এবং তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমি নিজে হাতে লিখে যে নোটগুলো তৈরি করেছি এবং তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছিল সেগুলোর একটা পিডিএফ ফাইল আমি এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিও ফাইলটা, দুঃখিত, তোমরা অবশ্যই ডকুমেন্টটা দেখবে, পিডিএফ ডকুমেন্টটা, এবং সেখান থেকে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। কোনো প্রশ্ন করলে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবে, এবং যদি তোমাদের কোনো সমস্যার আরও সহজ সমাধান জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সবসময় আমি শেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।